ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিধায়কের নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছে টাকা চেয়ে প্রতারণার ফাঁদ। বিষয়টি নজরে আসতে তড়িহড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালো বিধায়ক। ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ইটাহারে। বুধবার এমনই অভিযোগের কথা জানালেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক মোশাররফ হোসেন। তার অভিযোগ, তিনি জানতে পারেন যে তার নামে কেউ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে কেউ ফোন পে ইউআইপি নাম্বার দিয়ে সাধারণ মানুষের কাছে মেসেজ করে টাকা দাবি করা হচ্ছে। পাশাপাশি সেই অ্যাকাউন্ট থেকে বহু মানুষকে বন্ধুত্বের আবেদন জানিয়ে নানান কথা বলে প্রতারণার ফাঁদ পাচ্ছে। অভিযুক্ত হিন্দিভাষী বলে দাবি বিধায়কের। তবে কারো নাম করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে এইভাবে প্রতারণা করাটা আইন অনুযায়ী অপরাধ। এইভাবে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে এর আগেও বিভিন্ন জায়গার সাধারণ মানুষকে সর্বশান্ত করেছে অপরাধীরা। গতকাল রাত্রে জানতে পারলাম যে আমার নামে সেম নেমে সেম ডিপিতে প্রোফাইলে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপশন নিয়ে সে বিভিন্ন রকমের তাই হিন্দিতে নন বেঙ্গলি হিন্দি স্পিকিং কথা বলছে, পেটিএম নম্বর দিচ্ছে, সবার কাছে টাকা চাইছে, আরও বিভিন্ন রকম ডিসকাশন করছে। সেটা মোটেই সুখকর নয় বা আমরা এতে এটা আমরা সাইবার ক্রাইম থানাতে আমি অভিযোগ জানিয়েছি। পাশাপাশি বিধায়কের আরও অভিযোগ, এই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্যজনকে ট্যাগ করে বিধায়ককেও হুমকি দেওয়া হচ্ছে। তাই এই অপরাধমূলক বিষয়গুলি দ্রুত বন্ধ করতে এবং অভিযুক্তকে গ্রেফতার করতে ইটাহারে বিধায়ক মোশাররফ হোসেন রায়গঞ্জ পুলিশ জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশকে এই বিষয়ে করা পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। ইতিমধ্যে বিধায়কের অভিযোগের ভিত্তিতে ফেক ফেসবুক অ্যাকাউন্ট ও ফোন পে ইউপিআই নম্বরের সূত্র ধরে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ বলে জানা যায়। তার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে পাশে অন্যজনকে ট্যাগ করে একটু আমাকে হুমকিমূলক কিছু কথাবার্তাও লিখেছে অন্যজনের অ্যাকাউন্ট থেকে ট্যাগিং করে। তো এই জিনিসটা আমরা বিরক্ত যথেষ্ট, আমরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ এনেছি, দ্রুত তদন্ত করতে বলেছি, পুলিশ তদন্ত করছে, আজকে কথা হয়েছে, ফেসবুকের ডিটেলস তারা খুঁজে পেয়েছে আর সেই যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল অ্যাকাউন্ট নাম্বার সূত্রে পুলিশ তদন্ত করছে, তার নাম উদ্ধার করেছে, জানি না কি এ পর্যন্ত তদন্ত কতটুকু করেছে। তো সেই হিসাবে আমরা চাই যে সে যে আছে যে ফেক অ্যাকাউন্ট করেছে সে দ্রুত গ্রেপ্তার হোক। উত্তর দিনাজপুর থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.